আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাইস মিলে কোটি কোটি টাকা দুর্নীতি, ধান কিনে সরকারের সাথেই প্রতারণা করলো, সই জালিয়াতি, জোড়া অভিযোগ, পরে অধরা তিন অভিযুক্তকে রাইস মিল নিলামে ব্যাংকের নোটিশ। শাসক দলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের, সাফাই শাসক দলের। রাইস মিল নিয়ে বড়সড় দুর্নীতি তদন্ত পর্দা ফাঁস, একদিকে সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান কিনিয়ে চাল না দেওয়ার অভিযোগ, অন্যদিকে পূর্ব অংশীদারি সই জাল করে কোটে কোটি কোটি টাকার দুর্নীতি, সিল করে দেওয়া হলো রাইস মিল, পলাতক অভিযুক্তরা। মিলের বাইরে ব্যাংকের নোটিশ, অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সাথে বিরোধীদের দাবি, সরকারের সাথে ন্যায্য মূল্যে ধান ক্রয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা নিয়ে ঘটনার প্রমাণ করে দিল অভিযুক্ত, এবং তৃণমূলের মদত ছিল বলে তারা এদিন পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় থানাকে তৃণমূল পাঠিয়েছে বলে কটাক্ষ করলেন বিরোধীরা। যদিও তৃণমূলের পাল্টা সাফাই, আইন আইনের পথেই চলবে। খবরের শিরোনামে মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা এলাকায় বাগবিহারী রাইস মিল 59 লক্ষ টাকা লোন নিয়েছিল, সেই লোন আগামী দু মাসের মধ্যে পরিশোধ না হলে নিলামে উঠবে। এই অভিযুক্তকে গ্রেপ্তার না হওয়া নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দল। এই দুর্নীতির পেছনে তৃণমূলের মদত রয়েছে ষোলো আনাই বলে অভিযোগ বিরোধীদের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাথে ধান ক্রয় কেন্দ্রকে ফোরেদের মদত দুর্নীতি তাও প্রকাশ্যে চলে আসলো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সরকার কৃষকদের ন্যায্য মূল্যে ধান এবং চাল যেহেতু পায়, তার জন্য সরকার রাইস মিলদেরকে একটা সরকারের তরফ থেকে ধান দেওয়া হয়। কিন্তু সেই সরকারের কাছ থেকে ধান নিয়ে সেই সরকারকে তার বিনিময়ে চাল ফেরত দেয়নি, সমস্ত চাল সে জালিয়াতি করেছে, বাইরের মার্কেটে বিক্রি করেছে, সরকারের সঙ্গে প্রায় 4 কোটি টাকার জালিয়াতি করে আজকে সে নিরুদ্দেশ হয়ে আছে। তার এগেনস্টে কেস হয়েছে, পুলিশ তদন্ত করছে, তাকে খোঁজাখুঁজি শুরু করা হচ্ছে। কিন্তু এখনও পুলিশকে আমরা বলবো এটাই, এবং মাননীয় ডিএম সাহেব থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তাদেরকে তাদের উদ্দেশ্য আমি এতটুকুই বলবো, যারা সরকারের সঙ্গে প্রতারণা করবে, আজকে যারা সরকারের এত কোটি টাকা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেয়। দেখেন, বিরোধীদের বলার কোনো ভাষা নেই, যা কিছু ঘটবে শাসক দলের উপর দোষ। যে বাবলু মোদি, সে একজন বিজেপির ওখানকার মানে একনিষ্ঠ কর্মী, তারা বিজেপি যেরকম নীরব মোদি থেকে শুরু করে গোটা ভারতবর্ষে জালিয়াতি করে বেড়ায়, আজকে বড় বড় ললিত মোদি, নীরব মোদি, আজকে বিজেপি সরকার তাদের দিক থেকে একটু ভারতের হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে, সেই দিয়ে তারা বলার তাদের কোনো জায়গা নেই। আজকে সেই বাবলু মোদিও সেই বিজেপির ঘরেরই ছেলে। বিজেপির কাজ হচ্ছে বিরোধিতা করা, সরকার মাল দিয়েছে, সরকারের ব্যথা আছে, তার এগেনস্টে কেস হয়েছে, তাকে সরকারকে মাল ফেরত দিতে হবে এবং তাকে আইনের ঘরে জেলে ঢুকতে হবে। প্রথমে আমি বলি, আমাদের ভারত সরকার, বর্তমানের প্রধানমন্ত্রী বিশ্বজয়ী আজকে নরেন্দ্র মোদী,
আজকে কৃষকদের স্বার্থে কৃষি প্রধান এই দেশে কৃষকের স্বার্থে যতগুলো সোসাইটি খুলে রেখেছে, যেটা বন্ধ হয়ে যাচ্ছে কার জন্য বন্ধ হচ্ছে? মদতকারী তৃণমূলের জন্য। এরাই আজকে টাকার মুনাফা খাচ্ছে, কেন্দ্র সরকার সমস্ত টাকা আজকে লুটপাট করছে, যার জন্য সোসাইটিগুলো এই সুযোগ পেয়েছে। প্রথমেই বলি, ন্যায্য মূল্যের কারবারি কস্তিরাকে সিল করা হয়েছে, টাকাও মেরেছে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। আজকে আজকে শুধু সেই নয়, আজকে হরিশ্চন্দ্রপুরে হচ্ছে প্রপারেটিভ সোসাইটি, ন্যায্য মূল্যের সোসাইটি থেকে মাল কেনা হচ্ছে না। এখানে যাদের গোলা বারুদ আছে, বড় বড় গোডাউন আছে, তারা মালটা কিনছে আর বেশি দামে কিনছে। আজকে সোসাইটির যে ন্যায্য মূল্য সেই টাকাটা পাচ্ছে না, এরা টাকা লুটে নিচ্ছে, আর তারা পরবর্তীতে বেশি দাম দিয়ে শস্যগুলো বিক্রি করছে। হ্যাঁ, এর প্রতিকার হবে না। আজকে পুলিশ কেন অ্যারেস্ট করছে না এত বড় অন্যায়কারীদেরকে? সেখানে একটা কাগজ ঘোড়াঘাড়ি ইস্টের মধ্যে থাপ্পা মারা আছে ওই সোসাইটিতেও, সেখানেও কোনো ব্যবস্থা হচ্ছে? খালি থাপ্পা মেরে দিকে লোককে দেখানো হচ্ছে। সরকারি যেমন আইন আছে, আইনের ফাঁক আছে, এখনও আইন বলে দেশে কিছু আছে, আইনের রক্ষক হিসাবে যারা যাদের কাজ তাহলে করছে, কিন্তু সেটাকে কার্যকরী করাচ্ছে না, খালি দেখা উঠি হচ্ছে, দেখা উঠি সত্য আমার কাছে নাই, কিন্তু মামলা হয়েছে, পুলিশ সব কিছু জানে। এই যে তৃণমূলে যারা আছে ক্ষমতা লবি আন্ডার প্ল্যান করা মন্ত্রী মন্ত্রী সমস্ত হয়েছে, তাদের জন্য ধরছে না। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।